এটা আলিপুর জেল মিউজিয়াম, যেটা এখন এটা কিছুদিন আগে অবধি, প্রায় বছরখানেক আগে অবধি এটা জেলই ছিল, বাট এখন এটাকে মিউজিয়াম করা হয়েছে। পাশে একটা কফি হাউস আছে। এর টাইমিং হচ্ছে আপনার সকাল 11:00 থেকে 5:30 অবধি। আপনি ঘুরতে পারবেন জেলের ভেতরটা। তারপরে 6:00 থেকে একটা শো শুরু হয়, যে শোটা 40 মিনিটসের হয়, আর একটা 7:00 থেকে শুরু হয় যেটা 40 মিনিটসের হয়। নর্মাল টিকিট 30 রুপিস আর শোয়ের টিকিট 100 রুপিস করে। শোটা মোটামুটি এভরিডেই চলে। আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে 20 টাকা পার ঘন্টা পার্কিং লাগে ফোর হুইলার্স। আর কফি হাউস এখানে আছে কিছুটা এরিয়া নিয়ে, এই দিকটা, যেখানে আপনার কফি হাউসের রিজনেবল রেট তো সবাই জানে, এছাড়া কোনো চার্জেস নেই। আর লোকেশন তো সবার নিশ্চয়ই জানা আছে, আলিপুর জেলের লোকেশন ডেফিনেটলি আলিপুর। হাজরা থেকে অটো আসে। আর খুব ভালো একটা হিস্টোরিক প্লেস এই জেলটা, খুব পুরনো জেল। এখানে অনেক আমাদের ফ্রিডম ফাইটার্স যেমন নেতাজি, ক্ষুদিরাম অনেকেই এখানে ছিলেন। সো যার সেল অ্যান্ড এভরিথিং খুব সুন্দর করে ডিসপ্লে করা হয়েছে। আমি আজকে ঢুকতে পারিনি, আমি নেক্সট দিন এসে ডেফিনেটলি ঢুকবো। এই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম। চারিপাশটা দেখে নিতে পারেন, খুব সুন্দর সাজানো। ক্রিসমাস আছে, আপনারা এখানে ঘুরতেই পারেন, আসতেই পারেন। পরের ভিডিওয়ে পুরো ডিটেলস দেখাবো। কফি হাউসে এক কাপ কফি 50 টাকা পড়ে, বসে সময় কাটাতেই পারেন। ধন্যবাদ।